ধানের যে জমিগুলোতে সেটা চাষ করা যাবে কিনা। তো আমরা এটা দিয়ে প্রুভ করে দেখেছি যে 7 হর্স পাওয়ার হোক, যে যে মিনি টিলারগুলো নিয়ে আমরা কাজ করি, এটা ধানের জমিতেও কাজ করা যায়। 20 শতক জমিতে, আমরা 10 শতক জমিতেই কাজ করতে আমাদের সময় লেগেছে মোটামুটি 12 থেকে 13 মিনিটে। সেই দুই চাষটা কত সুন্দর হয়েছে এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। আপনারা বিভিন্ন সময় আমাদেরকে বলে থাকেন যে শুধু চায়না কেন, অন্যান্য কোনো কান্ট্রির মেশিন আসে কি না, তার মধ্যে চায়নাগুলো সবসময় পান। এবার ইন্ডিয়ান কিছু মেশিন এসেছে, তো সেই ইন্ডিয়ান মেশিনগুলো কীরকম বিষয়ে, কোন কোন মেশিন এসছে, এবং আজকে যে মেশিনটা নিয়ে আমরা রিভিউ করব সেটা হচ্ছে 7 হর্স পাওয়ারের, এটা পেট্রোল ইঞ্জিন। তো এই মেশিনে কী কী থাকছে, কীভাবে কাজ করা যাবে, কোন কোন বিষয়গুলো এক্সট্রা কাজ করা যাবে, এই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো পুরো ভিডিও জুড়ে আমি টুটুল আছি আপনাদের সঙ্গে, তো চলো শুরু করা যাক। আমার সামনে যে মেশিনটা দেখছেন, এটার মডেলটা অন্য মডেলগুলোর থেকে অনেকটাই ভিন্ন। আপনারা দেখতেই পাচ্ছেন সামনের যে অংশটাতে দেখেন একটা হেডলাইট রাখার একটা জায়গা আছে, আপনারা চাইলে হেডলাইট ব্যবহার করতে পারবেন। নর্মালি এটার সাথে থাকে না, ওটা একটা ঢাকনি হিসাবে ব্যবহার করা যায়, এবং রোদের থেকে, এই তাপ দেখা গেল রোদ থাকে সবসময় ওই ওটা থেকেও একটা ছাউনি হিসাবে কাজ করে। তো মেশিনের স্ট্রাকচারটা দেখেন অন্যান্য মেশিনারির থেকে অনেক ভিন্ন। এই এই যে হ্যান্ডেলটা দেখছেন একদম খুবই সুন্দর স্মুথ, এবং আমি যে জায়গাটায় ধরে আছি সেটা বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর, এবং ধরার অ্যাডজাস্টমেন্টটা খুবই সুন্দর। এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন। এটা শুধু গিয়ারের ফাংশনটা একটু ভিন্ন, গিয়ারটা এখান থেকে দিতে হয়, এর দিক টেনে এইভাবে গিয়ার দিতে হয়, এবং পিক আপের যে জায়গাটা আগের মতো সেমই আছে অন্যান্য মেশিনারিজের ক্ষেত্রে যেরকম। এখানে একটা এক্সট্রা টুল বক্স আছে, খুবই সুন্দর একটা টুল বক্স দেওয়া আছে, এবং এখানে হাই লো করতে পারবেন যে কোনো সময়। আর বাকি যে জিনিসগুলো আমি একটু দেখাই আপনাদেরকে, বাকি আগের মডেলের মতোই এটা মোটরসাইকেল ইঞ্জিন, 7 হর্স পাওয়ারের এটা একটা শক্তিশালী ইঞ্জিন। এটা আমরা দেখিয়েছি এটা ধানের জমিতেও কীভাবে চাষ করা যায়, কারণ আপনারা সবসময় বলে থাকেন যে আসলে ধানের যে জমিগুলোতে সেটা চাষ করা যাবে কি না। তো আমরা এটা দিয়ে প্রুভ করে দেখেছি যে 7 হর্স পাওয়ার হোক, যে যে মিনি টিলারগুলো নিয়ে আমরা কাজ করি, এটা ধানের জমিতেও কাজ করা যায়। তো এটা দিয়ে আমরা মোটামুটি পুরো একটা জমিতে কাজ করেছি, তো ওখানে 20 শতক জমিতে, আমরা 10 শতক জমিতেই কাজ করতে আমাদের সময় লেগেছে মোটামুটি 12 থেকে 13 মিনিটের মতো। আমরা ধরতে পারি যে 1 মিনিট থেকে 2 মিনিট 1% জমি চাষ করতে সময় লাগবে। তো ওই হিসাবে আপনারা হিসাব করতে পারেন, এবং আপনারা যখন দেখা যায় যে 1 চাষ 2 চাষ 3 চাষ দিতে চান সেক্ষেত্রে আলাদা বিষয়, কিন্তু নর্মাল আমরা যে চাষটা দিয়েছি সেটা দেখেছি, এবং আপনার ভিডিওতে দেখতে পারবেন 2 চাষ আমরা করেছি, সেই 2 চাষটা কত সুন্দর হয়েছে এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। এবং এটার যে শক্তির অন্যান্যগুলোর থেকে মোটামুটি বলা চলে খুবই ভালো। এবং সামনে যে স্ট্যান্ডটা দেখতেছেন, স্ট্যান্ড চাকা বলে, ওই চাকাটাও আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে কাজের সময় চাকাটা উপরেই থাকবে, এরকম থাকবে, কিন্তু কাজ করার পরেও সাথে সাথে স্ট্যান্ড করতে পারবেন এই চাকার মাধ্যমে, আপনারা ছেলে ঠেলে নিয়ে যেতে পারবেন। এবং আমরা এই মেশিনটা দিয়ে দেখিয়েছি যে ওয়ান সাইড ডিসারের যে কাজটা, যে এক সাইডে মাটি তুলে যায় আলকাইস, মানে আইল কাস কাটার জন্য যে ফালটা, সেটার কাজ আপনাদেরকে দেখিয়েছি, সেটা আপনারা দেখতে পারবেন কীভাবে কাজ করে। এবং অন্যান্য ফালাগুলো এটার সাথে ব্যবহার করা যাবে মাল্টিপারপাস হিসাবে। এবং আমরা একটা ইয়ে নিয়ে এসেছি, এই যে এই জায়গাটা দেখেন, আমরা সবসময় বলি যে মাল্টিপারপাস কেন ব্যবহার করা যায়, এখান থেকে স্প্রে করা যায়। এখানে যে শেপটা আছে, এই শেপটাকে ব্যবহার করে আমরা একটা এক্সট্রা পাওয়ার স্প্রেয়ার নিয়ে এসেছি, যেটা এই অ্যাটাচমেন্টটা সেখানে ব্যবহার করে আপনারা এটা দিয়ে স্প্রেও করতে পারবেন। তার মানে বুঝতেই পারছেন যে এটা কতগুলো কাজ করা যাচ্ছে। এক হচ্ছে আপনারা চাষ করতে পারছেন, চাষ শেষে দেখা যায় গেল আপনারা লাঙ্গল দিতে পারছেন, এক সাইডে মাটি তুলে দিতে পারছেন, বেড তৈরি করতে পারছেন, তারপরে দেখা গেল স্প্রে করতে পারছেন। তাহলে মোটামুটি মাল্টিপারপাস অনেকগুলো কাজ হচ্ছে। তো আমরা ওটা নিয়ে আরেকটা ভিডিও করব, যেটা দিয়ে এই মোটামুটি যে পানি স্প্রে করা যায় সেটা নিয়ে আরেকটা ভিডিও করব এই মেশিনের। এবং এটা বাদেও অন্যান্য যে মিনি পাওয়ার টিলারগুলো আছে মাল্টিপারপাস, সেগুলোতেও সেই অ্যাটাচমেন্টটা ব্যবহার করা যাবে। তো মোটামুটি এই ভিডিও, বাকি ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। এটার একটা লাইভ ভিডিও আমাদের পেজে দেওয়া আছে, আমরা ইউটিউবে দেওয়ার চেষ্টা করব, ওটাও দেখে নিতে পারবেন। পুরো বিষয়গুলো আপনারা সরাসরি দেখতে পারবেন আসলে কেমন কাজ করে। তো ভিডিও আর বাড়াই না, যদি মেশিনটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অর্ডার করতে পারেন, অর্ডার করলে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিতে পারবো। এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করবেন, আর আমাদের যে পেজ আছে পেজে ফলো করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।